আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকিব রাজ টেকভার্স থেকে এবং আপনাদেরকে আজকে একটি ডিফারেন্ট কাইন্ডস অফ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা একটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে ভিডিও করতে যাচ্ছি এবং এই ডেস্কটপটির নাম হচ্ছে ফুজিতাসু বক্স 4.0। ফুজিতাসু বক্স 4.0 হচ্ছে একটি প্রিবিল্ট ডেস্কটপ যেটি আপনারা 21,500 টাকা থেকে কিনতে পারবেন। এই ডেস্কটপটি কেনার পর আপনার ফুললি ফাংশনিং একটি কম্পিউটার থাকার জন্য আপনার আরও কেনা লাগতে পারে একটি মনিটর, একটি মাউস, একটি কিবোর্ড। তবে এই মুহূর্তে আমরা ফুজিতাসু বক্স 4.0-র ভেতরে কী কী অর্গান দেওয়া হয়েছে সেই বিষয়গুলো একটু জেনে নিই। এই বক্সটির ভিতর আপনারা পাচ্ছেন AMD অ্যাথলন 200GE APU। এই প্রসেসরটির বৈশিষ্ট্য হচ্ছে এটিতে দুটি কোর রয়েছে, তবে থ্রেডস থাকছে 4টি। এর বেস ফ্রিকোয়েন্সি 3.2 GHz এবং এই প্রসেসরটি ওভারক্লক করা যায় না। এটির L3 ক্যাশ দেওয়া হয়েছে 4 MB এবং এটার পাওয়ার কনজাম্পশন 35 W এবং PCIe Gen 3 সাপোর্ট করে সর্বোচ্চ। পাশাপাশি এটাতে যে বিল্ট ইন ভেগা 3 গ্রাফিক্স দেওয়া হয়েছে সেটি হচ্ছে 3 কোরের একটি GPU যার বেস ফ্রিকোয়েন্সি 1000 MHz। র্যাম পাচ্ছেন 4+4 অর্থাৎ 8 GB এর DDR4। স্টোরেজ হিসেবে পাচ্ছেন ফুজিতাসু 128 GB একটি SSD যেটা M.2 স্লটে লাগানো হলো। এটার প্রোটোকল হচ্ছে সেটা, যার কারণে আপনারা এটাতে সর্বোচ্চ 600 MBps স্পিড পাবেন। আরও পাচ্ছেন আপনারা এতে গ্যালাক্সির অরাস A320 মাদারবোর্ড যেখানে সর্বোচ্চ 32 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। OS হিসেবে থাকছে উইন্ডোজ 10 এবং 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। তো বর্তমান বাজারে AMD অ্যাথলন 200GE-র ক্লোজ কম্পিটিটর বা প্রাইসিংয়ের দিক থেকেও ক্লোজ কম্পিটিটর হচ্ছে নীল দলের ইন্টেল পেন্টিয়াম গোল্ড G6400। এটিও একটি ভালো প্রসেসর। এখানে আপনারা অ্যাজ ইউজুয়াল ডুয়াল কোর 4-থ্রেড CPU পাচ্ছেন। এই প্রসেসরগুলোর মধ্যে AMD অনেকটা এগিয়ে থাকবে ইন্টেলের USD610 গ্রাফিক্সের তুলনায়। অ্যাজ এ ইউটিউবার আমার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারা। যদিও আমাদের স্পন্সর কম্পিউটার ইম্পোর্টার্স এই ফুজিতাসু বক্স 4.0-কে এন্ট্রি লেভেল গেমারদেরকে টার্গেট করে বাজারে নিয়ে এসেছে। কম্পিউটার ইম্পোর্টার্সের কাছ থেকে আপনারা খুব সহজে ঘরে বসে অনলাইনে এই কম্পিউটারটি পারচেস করতে পারবেন, যার ডিরেক্ট পারচেস লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সেখান থেকে ভিজিট করবেন। তাছাড়াও তাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা সব ধরনের PC রিলেটেড কম্পোনেন্টগুলো খুব বেশি পাবেন, বিশেষ করে এই ধরনের প্রিভিলস আরও কিছু রয়েছে তাদের কাছে। এবং অর্ডার করলে তাদের ডেলিভারি সার্ভিসের মাধ্যমে একেবারে আপনার ঘরের দ্বার প্রান্তে পৌঁছে দেবে কম্পিউটারটি এবং ঠিক সেখানে আপনারা পে করে কম্পিউটারটি কিনতে পারবেন। পাশাপাশি তাদের টেকনিক্যাল টিম আপনার PC রিলেটেড যে কোনো প্রকার সমস্যার সমাধান করার জন্য সবসময় তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন। এই জিনিসটা তাদের সার্ভিসগুলোর মধ্যে একটা। গেমিং ক্যাটাগরিতে আমার মতে এই ফুজিতাসু বক্স 4.0 হচ্ছে একটি এন্ট্রি লেভেল গেমিং সেটআপ, একেবারেই এন্ট্রি লেভেল, যেখানে আসলে কোনো ডেডিকেটেড GPU নাই। তবে প্রসেসরে দেওয়া ইনবিল্ড GPUটি আমার মতে একটি ডেডিকেটেড GPU এবং যে সকল ট্রেডিশনাল IGPU বা ইন্টিগ্রেটেড GPUগুলো রয়েছে তার মাঝখানে অবস্থান করবে। সো ইট ইজ গিভিং ইউ আ বেটার পারফরমেন্স ইন টার্মস অফ দোজ IGPUস, বাট ইট ইজ নট এজ গুড এজ দোজ ডেডিকেটেড GPUস। এই কম্পিউটারটির খুবই সুন্দর ইনডেপথ একটি গেমিং রিভিউ তৈরি করা হয়েছে গ্যাজেট ইনসাইডার্স বাংলাদেশ নামক চ্যানেলটিতে। আমি সেই চ্যানেলের এই ভিডিওটির লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে বুঝতে পারবেন যে এই কম্পিউটারটি GTA 5 এবং যে সকল গেমসগুলো আমরা খেলি এমুলেটরের মাধ্যমে, পাবজি, কল অফ ডিউটি, এই গেমসগুলো আসলে ঠিক কতটা ভালো ছিল সেখানে আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। তবে আমার ক্ষেত্রে ইউজিং ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, দ্যাটস ওয়াই আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এই কম্পিউটারটি অ্যাকচুয়ালি ঠিক কীরকম। তো আমার ব্যবহার ছিল মোস্টলি ভিডিও এডিটিং এবং ক্যাজুয়াল ইউটিউবিং। তো ইউটিউবিং এই PC হ্যান্ডেল করার জন্য মোর দেন এনাফ, বিকজ এটাতে আপনারা একটা SSD পাচ্ছেন যেটা বেশ ফাস্ট এবং রেসপন্সিভ কনসিডারিং দ্য প্রাইস সেগমেন্ট। তবে যখন ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা আসে তখন কিন্তু এই PC-র জন্য কিছুটা কষ্টসাধ্য হয়ে যায়। দ্য ভিনসি রিজল্ভ 17 সফটওয়্যারটি আমি এই PC-তে ইনস্টল করে ভিডিও এডিট করেছি। আমার 4K ভিডিও রেকর্ডিংগুলোকে আমি 720p-তে প্রক্সি করার পর এডিট করে সেটাকে 1080p-তে আউটপুট করেছি। রেন্ডার হতে কিছুটা বেশি সময় লাগে স্বাভাবিক, তবে আমার ওভারঅল এডিটিং এক্সপিরিয়েন্সটা প্রক্সির মাধ্যমে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো আপনারা যারা এন্ট্রি লেভেল ইউটিউবার রয়েছেন তাদের জন্য আমার মনে হয় এইরকম একটি 20-21,000 টাকার বাজেটের একটি PC আপনার জন্য হয়তো আমার মোর দেন এনাফ হতে পারে। এডিটিংয়ের পাশাপাশি আমি কিছু গেমস রয়েছে যেগুলো রেগুলার বেসিসে খেলি, যেমন হচ্ছে ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস এবং ভ্যালোরেন্ট। এই গেমসগুলো বেসিক্যালি ই স্পোর্টস টাইটেল গেম এবং এই গেমসগুলো এই PC-তে খুবই ভালো চলেছে, লো গ্রাফিক্স সেটিংস অফকোর্স। আপনাকে গ্রাফিক্স সেটিংস কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে, না হলে আসলে খুব ভালো একটা গেমিং পারফরমেন্স আপনি পাবেন না। যেহেতু এটা একটা APU, সো এই এটা GPU থেকে খুব বেশি ভালো আশা করা উচিত না। তবে এই PC-টি আমার কাছে একটি ই স্পোর্টস প্লেয়ারের জন্য এন্ট্রি লেভেল সেগমেন্ট হিসেবে বেশ ভালো একটি PC বলেই মনে হয়েছে, কারণ আপনারা এটাতে CSGO, Dota 2, লিগ অফ লেজেন্ডস, তারপর এইরকম আরও যে সকল হালকা পাতলা ই স্পোর্টস টাইটেলগুলো রয়েছে এগুলো খুবই ভালোভাবে খেলতে পারবেন। ওভারঅল এটার APU-টা পারফরমেন্স আমাকে বেশ সন্তুষ্ট করেছে, বেশ সারপ্রাইজও করেছে বলতে পারেন, কেননা অন্তত 3-4 বছর আগে এমন একটা অবস্থা ছিল যখন PC-তে যদি কোনো ডেডিকেটেড GPU না থাকতো সেটাকে গেমিং রিগ হিসেবে ধরাই হইতো না। সেখানে আমার মনে হয় AMD বাজারে সবথেকে ভালো একটি চেঞ্জ নিয়ে এসেছে, আর একই সাথে বাজারে GPU পাওয়া যাচ্ছে না, সো সেদিক থেকে চিন্তাগুলো
ট্র্যাকিং এই সলিউশনটা বেশ কাজের। তবে আপনাকে মাথায় রাখতে হবে যে এই জিপিইউটি মাদারবোর্ডে একটি জিপিইউর জন্য সর্বোচ্চ পিসিআই লেনের 8 লেন বরাদ্দ রেখেছে, যার কারণে আপনি খুব বেশি হাই এন্ড কোনো জিপিইউটাতে ইনসার্ট করলে তেমন একটা মানে সুবিধা আপনি বের করে আনতে পারবেন না, কেননা বটল নেক হবে। আর ওভারঅল পিসিটা দেখতে বেশ সুন্দর, কেচিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কেননা খুব বেশি বড় না আবার একেবারে ছোট না, ছিমছাম মিনিমালিস্টিক একটা ডিজাইন এবং ভেতরে যে কালারফুল আরজিবি ফ্যানগুলো দেওয়া হয়েছে এটার জন্য ওভারঅল পিসির আউটলুকটা খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে এই সিপিউর ওপরে যে কুলারটা দেওয়া হয়েছে এটা দেখতে বেশ ভালোই লাগে। পাশাপাশি এই ফ্যানগুলো থেকে আমি বলতে গেলে নয়েজ শুনতেই পাই নাই তেমন একটা, সো সাইলেন্ট পিসি বিল্ডারদের জন্য আই থিঙ্ক এটা একটা ভালো একটা অপশন। আর ওভারঅল আমি যতক্ষণ ইউজ করছিলাম এটার ভেতরে যে থার্মাল পারফরমেন্সটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। আর এই কম্পিউটারটি আপনি কিনলে এটাতে শুধুমাত্র 128 GB একটি সেটা বেসড এসএসডি পাচ্ছেন, যার কারণে আপনার হয়তো বা স্টোরেজ বাড়িয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে, আপনি খুব সহজে একটি হার্ড ডিস্ক কিনে এই পিসিটির ভেতরে লাগিয়ে নিতে পারবেন। আর সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই পিসিটি ব্যবহারের সময় যে এটার যে বিল্ট ইন Vega 3 জিপিইউটি রয়েছে সেটি কিন্তু AMD FreeSync সাপোর্ট করে, এবং আমার মনিটরটিও AMD FreeSync সাপোর্টের, যার কারণে আমি এটাতে খুব সুন্দর একটা গেমিং পারফরমেন্স পেয়েছি, মানে স্ক্রিন টিয়ারিং ইস্যু আমি পাই নাই, এটা একটা ভালো বিষয় ছিল। কেননা আপনি যদি এরকম G-Sync সাপোর্ট চান তাহলে আপনাকে অবশ্যই NVIDIA জিপি ইউজ করতে হবে, একই সাথে G-Sync সাপোর্টের মনিটরগুলোর দামও অনেক বেশি। তো আপনারা যারা একটি এন্ট্রি লেভেল PC চাচ্ছেন যেটা একই সাথে ভিডিও এডিটিংও করতে পারবে আবার টুকটাক ই-স্পোর্টস গেমও খেলতে পারবে ভালো, তাদের জন্য এই PCটি আমার মতে সাজেস্টেবল, আপনারা চাইলে খুব সহজে কিনতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরকম যদি আরও কম্পিউটার রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন, আসসালামু আলাইকুম।